গুড ইভিনিং। এখন আসার সময় পেলাম সারাদিনের মধ্যে। আজকে সকাল থেকে একটু কাজ গেছে, আমার ঝড়ে বিধ্বস্ত চেহারাটা থেকে বুঝতেই পারছো। আর আগের দিনে যারা কমেন্ট করেছিলে যে দিদি তোমার শরীর কেমন, মুখটা ফুলেছে মনে হচ্ছে, সেটা তোমার ভালো নেই মনে হয়, তোমরা একদমই ঠিক ধরেছিলে। প্রেশার বেড়ে গেছিলো, আমার মুখ চোখ ফুলে গেছিলো, শরীর একদমই ভালো ছিল না, এখন ঠিক আছে মোটামুটি। তো তোমরা একদমই ঠিক ধরেছিলে যে হ্যাঁ আমার শরীরটা খারাপই হয়েছিল। তো এই পর্যন্ত এখন বসে আছি। আজকে রান্না করলাম, চিকেন করলাম আর ভাত করলাম, আজকে কিচ্ছু করিনি, জাস্ট হালকা করবে একদম পাতলা করে চিকেন আর ভাত করেছিলাম, আর কিছু না। আর এখন উঠে বসে রয়েছি, উঠে বসে রয়েছি মানে এখন বাজে তাও প্রায় 7টা বাজে, এখন বসে আছি, চা খাইনি আজকে, ইচ্ছে করছে না চা খেতে, হয়তো খাবো বা হয়তো খাবো না, জানি না। একটা আপডেট দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, মা বাবাকে ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে, কিন্তু ছেড়ে দিলে হবে কি, ওরা কথা বলতে পারছে না, ওদের এত বেশি দুর্বলতা হয়ে গেছে, মায়ের হিমোগ্লোবিন সাথে নেমে এসেছে, মানে প্রচণ্ড হিমোগ্লোবিন কমে গেছে, দুর্বলতা সাংঘাতিক হয়ে গেছে, কথা বলার মতো হিম্মত নেই। তো সেই নিয়ে শুয়ে রয়েছি, ইনফ্যাক্ট আমিও ফোন করিনি, মায়ের সাথে এখন কথা হলো ঠিক কথাই, কিন্তু মানে অনেকক্ষণ ধরে কিছু কথা নয়, জাস্ট একটুখানি কথা বলেছি আর কিছুই না। আর বাবার পায়ে ভীষণ ব্যথা হয়েছে, এছাড়া সব ঠিক আছে, কিন্তু কথা কারোর সাথে বলতে পারছে না, খুব দুর্বল, প্রচণ্ড দুর্বল, এত বেশি দুর্বল যে কথা বলবে সেটুকু ওরা পেরে উঠছে না। তো এই পর্যন্ত এখন আর কি বলবো বলতো, আর ডাক্তার বাজারকে বলেছে হাই প্রোটিন খাবার দাবার খেতে, কারণ প্রোটিন ছাড়া সম্ভব নয় এই সময় খাওয়া দাওয়া, প্রোটিন খেতেই হবে। আর রাখো রাখো রাখো, ভীষণভাবে দুর্বল হয়ে যাচ্ছে, সময় দেখছে ক্যামেরা চালিয়ে কথা বলছি, এখন আমার ডাকা দিতে আসছে, আমি দেখছো যাই হোক চলো, আর বেশিক্ষণ আমি কথা বলছি না, ব্লগটা খুবই ছোট ব্লগ যাবে, একদমই ছোট ব্লগ হবে। তো এই পর্যন্ত, আর আর কিছু না, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ আগের ব্লগে অনেকে জিজ্ঞাসা করেছে যে অক্সিজেনের কোনো লিঙ্ক থাকলে দিও, সরি গো অক্সিজেনের কোনো লিঙ্ক নেই, জাস্ট ওষুধের দোকানে গিয়ে চাইলে অক্সিজেনটা দিয়ে দেয়, Oxy-99 ওষুধের দোকানে গিয়ে চাইলেই ওটা দিয়ে দেয়, আর এছাড়া ওটার লিঙ্ক নেই আমার কাছে কোনো, আমি ওষুধের দোকানে ওই বলেই নিয়েছি যে ওটা বললাম অক্সিজেন দিন বলে, ওটা বললেই ওরা দিয়ে দেয়। তো তোমরা অনেকে লিঙ্ক জানতে চাইছো যে কোনো লিঙ্ক আছে কিনা, যদি দাও তাহলে লিঙ্ক থাকলে, কিন্তু নেই লিঙ্ক আমার কাছে, সেই জন্য লিঙ্ক দিতে পারছি না, Oxy-99 বললেই দোকান থেকে দিয়ে দেবে ইয়েটা মানে অক্সিজেনটা। ঠিক আছে চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের জন্য একটু প্রে করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, টাটা।